নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলে আপনারা নানা রকমের রেসিপি দেখতে পাবেন। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। আজকে আমি একটা বিস্কুটের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো আটার বিস্কুট। আমি কিভাবে আটার বিস্কুট বাড়িতে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যেভাবে আটার বিস্কুট বাড়িতে বানাই একদম দোকানের বিস্কুটের স্বাদে তৈরি হয়। দোকানের বিস্কুটে কম বেশি ভেজাল থাকে, কিন্তু বাড়িতে যদি আমরা এইভাবে আটা দিয়ে বিস্কুট তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু বিস্কুটে কোনো ভেজাল থাকবে না। আমি যেভাবে আজকে আটার বিস্কুট করে আপনাদেরকে দেখাবো, আপনারাও আমার মতন করে বাড়িতে আটার বিস্কুট ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আপনারা যদি বাচ্চাদেরকে এইভাবে বিস্কুট তৈরি করে দেন বাচ্চারা কিন্তু আনন্দ সহকারে খাবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে আটা দিয়ে বিস্কুট তৈরি করি। একটা বিস্কুট ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে, দেখুন। দেখুন বিস্কুটের ভেতরটাও কিন্তু খুব সুন্দর খাস্তা তৈরি হয়েছে। আমার মতন করে আপনারাও বাড়িতে এইভাবে আটা দিয়ে বিস্কুট বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আটার বিস্কুট করার জন্য এই মেজারিং কাপে এক কাপ আটা নিলাম। এই মেজারিং কাপে 200 গ্রাম আটা ধরে। 1/3 কাপ চিনির গুঁড়ো দিলাম। এই চিনিটা মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। দানা চিনিটাকে মিক্সারে গুঁড়ো করে নিলেই চিনির গুঁড়ো তৈরি হয়ে যাবে। 1/4 কাপ গুঁড়ো দুধ দিলাম। আপনারা গুঁড়ো দুধ দিতেও পারেন, নাও দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে বিস্কুটগুলোর খেতে বেশি টেস্ট হয়। অল্প নুন দিলাম। বেকিং সোডা দিলাম, মানে খাড়া সোডা। বেকিং পাউডার দিলাম। সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। সমস্ত উপকরণগুলো আটার সাথে ভালো করে মিক্সড করে নিলাম। 2 চামচ সাদা তেল দিলাম। সমস্ত উপকরণ খুব ভালো করে ময়েম করে নেব। আপনারা সাদা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। ঠিক এরকম ভাবে ময়েমটা নিতে হবে, খুব ভালো করে ময়েমটা কিন্তু মাখতে হবে। আমি 3 মিনিট ধরে এই আটার সাথে সমস্ত উপকরণ ভালো করে ময়েম দিয়ে নিলাম। এবার আমি ময়েমটা দেখাবো, কীরকম হলে বুঝবেন যে সঠিক ময়েমটা হয়েছে। কিছুটা অংশ নিয়ে এভাবে মুঠো করবেন, দেখবেন এরকম একটা ডেলা পাকিয়ে যাবে। তারপর আস্তে করে চাপ দিলেই এরকম সুন্দরভাবে মিহি করে ভেঙে যাবে, তখনই বুঝবেন যে সঠিক ময়েমটা হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে সমস্ত উপকরণ টাইট করে মেখে নেব। এরকম একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে, ঠিক এরকম শক্ত করে মাখতে হবে। আর মাখতে মাখতে যদি একটু জল বেশি পড়ে যায় আপনাদের তাহলে ভয় পাওয়ার কিছু নেই। অল্প আটা দিয়ে আবার ভালো করে মেখে এরকম শক্ত করে নেবেন। এবার আমি ডোটাকে ভালো করে গোল করে নেব। ডোটাকে কিচেন স্ল্যাবে নিয়ে নিয়েছি, হাত দিয়ে দিয়ে এভাবে চেপটে দেব। এবার একটা মোটা রুটি আমি বেলে নেব। ঠিক এরকম মোটা করে রুটিটা বেলে নিতে হবে। আমি একটা ছোট মুখওয়ালা কাঁচের গ্লাস নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। এইভাবে চেপে বিস্কুটের আকারে করে নেবেন। আপনারা যে কোনো কৌটোর ঢাকনা দিয়েও বিস্কুটগুলো কিন্তু কেটে নিতে পারেন। দেখুন
কত সুন্দর বিস্কুটের আকারে কাটা হলো। এইভাবে আমি এটাও লেচির মতন করে নিয়ে আবার রুটির মতন বেলে বিস্কুটগুলোকে তৈরি করে নেব। বিস্কুটগুলো কেটে নেওয়ার পর দেখুন সাইডে এইভাবে বেরিয়ে আছে। আপনারা এইভাবে হাত দিয়ে দিয়ে এইগুলোকে ঠিক করে নেবে, তাহলেই কিন্তু গোল হয়ে যাবে। এরকম একটা ছুরি নেবে, ছুরির এই পেছন দিকটা দিয়ে বিস্কুটগুলোর ওপর একটু ডিজাইন করে দেবো, দেখতে আরও ভালো লাগবে। ঠিক এইভাবে চেপে চেপে দেবেন, তাহলে বিস্কুটগুলো দেখতেও খুব সুন্দর লাগবে। আপনারা কাঠি থাকলে কাঠি দিয়েও এইভাবে করতে পারেন, আবার ছুরির পেছনটা দিয়েও করতে পারেন। বিস্কুটগুলোর ওপর আমার ডিজাইন করা হয়ে গেছে। এক কাপ আটাতে আমার দশখানা বিস্কুট তৈরি হয়েছে। এবার আমি বিস্কুটগুলোকে ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো অবশ্যই সাদা তেলে ভাজতে হবে। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, গ্যাসটা আমি মিডিয়ামে করে দিচ্ছি। সব সময় কিন্তু বিস্কুটগুলো ভাজতে হলে গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু বিস্কুটগুলো ভেতরে কাঁচা থেকে যাবে। এবার আমি বিস্কুটগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো এক গাদা করে তেলের মধ্যে ভাজবেন না, যে কটা ছাড়া ছাড়া করে কড়াইয়ের মধ্যে ধরবে সেইভাবে বিস্কুটগুলোকে ভাজবেন। আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে দিয়ে বিস্কুটগুলো ভাজবেন। এবার আমি বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি। বিস্কুটগুলোকে আমি ওলট পালট করে ভেজে নিয়েছি। ঠিক এরকম ব্রাউন কালার আসলে ভাববেন বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। খুব ধৈর্য ধরে বিস্কুটগুলোকে ওলট পালট করে ভাজতে হবে, বারবার করে কিন্তু এরকম উল্টে পাল্টে বিস্কুটগুলোকে ভাজতে হবে। একভাবে বিস্কুটগুলোকে রেখে দিয়ে ভাজতে চলবে না, বারবার করে উল্টে পাল্টে দিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি এই বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, এই বিস্কুটগুলোকে আমি তুলে নিচ্ছি। কেমন লাগলো আটার বিস্কুটের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে আটার বিস্কুট বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু একদম দোকানের বিস্কুটের মতন হবে। আপনারা যদি এইভাবে বাড়িতে আটার বিস্কুট বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু বিস্কুটে কোনো ভেজাল থাকবে না। একটা বিস্কুট ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে, দেখুন। দেখুন বিস্কুটের ভেতরটাও কিন্তু খুব সুন্দর খাস্তা তৈরি হয়েছে। আমার মতন করে আপনারাও বাড়িতে এইভাবে আটা দিয়ে বিস্কুট বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আজকের আমার বিস্কুটের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে আমি এখানেই রাখলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।